পুলিশের জুলুমের শিকার হচ্ছেন ট্যাক্সি থেকে বাসের ড্রাইভার ও মালিকরা, বাদ যাচ্ছে না অনলাইন ক্যাবও, এমনই অভিযোগ তুলেছেন পরিবহন কর্মীদের একাংশ, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এই নিয়ে এবার সরাসরি পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের দ্বারস্থ হতে চলেছেন জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটার্স এর কর্তারা। বুধবার সন্ধ্যায় এই নিয়ে সংগঠনের সদস্যরা একটি বৈঠক করেন। সূত্রের খবর, ওই বৈঠকে পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র মারফত জানা গিয়েছে তাদের বক্তব্য, কলকাতা পুলিশ কমিশনারকে একাধিকবার নিজেদের অভিযোগ জানিয়েছেন তারা, কিন্তু এখনো কিছুই সুরাহা হয়নি। তাই আগামী সপ্তাহে তারা সরাসরি পরিবহন মন্ত্রী দ্বারস্থ হতে চলেছেন এই বাস মিনিবাস ট্যাক্সি যৌথ সংগঠনের সদস্যরা। বুধবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটার্স এর সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়, সহসভাপতি নিখিলেশ মুখোপাধ্যায়, হাওড়া বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তা সঞ্জীব পাল, সিটি সাবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা, পুলকার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তা সুদীপ দত্ত, অনলাইন অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যাসোসিয়েশনের কর্তা ইন্দ্রনীল দত্ত সহ অন্যান্যরা। বৈঠকে একটি প্রস্তাবপত্র তৈরি করা হয়েছে এবং তা পরিবহন মন্ত্রীর কাছে জমা দেওয়া হবে বলে স্থির করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। পুলিশের জুলুমবাজি থাকলে রাস্তায় গাড়ি নামানো সম্ভব নয়, এই দাবিতেই পরিবহন মন্ত্রী দরবারে যাবেন এবার জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটার্সের কর্তারা।